আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালবেলা মুরগির ঘরের সামনে চলে আসছি, মনটা অনেক খুশি। কারণ হচ্ছে গতকালকে আমার লাল মায়াবতীর আর কি বাচ্চা ফুটেছে, কিন্তু সব কয়টি বাচ্চা ফুটে নাই, তিনটা বাচ্চা ফুটেছিল আর বাকি ডিমগুলো ফাটল ধরেছিল। তো তার জন্য আমি সকালবেলা, এখন হালকা রোদ উঠেছে তো এসেছি, একটু দেরি করে এসেছি, কারণ ভাবলাম যে যত দেরি করে যাই বাচ্চাগুলো সব ফুটে যাবে, এবং পরিবেশটা যখন একটু হালকা গরম গরম ভাব থাকবে তখন বের করব। আর যেহেতু হালকা কুয়াশা পড়ে, শীতের দিনের মতো নেই, পুরোপুরি শীত পড়ে নাই এখনও, তাও কুয়াশা পড়ে, তো এখন রোদ উঠেছে। আর এখনই আমি আসছি মুরগির ঘরের সামনে, প্রথমে তালাগুলো খুলে নিলাম, এরপরে আমি মুরগিগুলো ছাড়লাম। তো দুটোটা খোয়ার আমি খুলে দিলাম, তো সব মুরগিগুলো একে একে বের হচ্ছে। আর লাল বানু দেখেন, ওই কিন্তু ডিমে কুচে দিচ্ছিল, মানে কুচে বসেছিল, তো ওয়ও বের হয়ে গেল। এখন খাবার পানি দিব ওদেরকে, আর ওরা খাবার পানি খাবে। তারপরে আমি এদিকে তাকাচ্ছিলাম যে দেখি ওর ঘর থেকে কুটকুট শব্দ হচ্ছে, তো এখন আমি এখানে কিছু খাবার ওদেরকে দিয়ে দিব, এই মুরগিগুলোকে, লাল বানু, তারপরে অন্য বাচ্চাওয়ালা মুরগি, ডেকি মুরগি, ওদেরকে দিব। ওদের আলাদা করে দিতে হয় খাবারটা। এই যে দেখেন, এইখানে এই যে ডেকি মুরগিটা আছে, এই মুরগিটাকেও আলাদা করে খাবার দিতে হয়। তো আমি ওকে এইখানে কিছু ধান দিলাম, তো এখানে বসে বসে ওই ধানগুলো খাবে, না হলে ওই যে ওই মুরগিটা অনেক ঠোকর দেয়, আর লাল বানু ওকে অনেক ঠোকর মারে, তো তার জন্য আমি সবাইকে আলাদা করে দিলাম, যে যার মন মতন এখন খাবারগুলো খাবে। আর এখন আমি চলে আসলাম মায়াবতীর ঘরের কাছে। তো মায়াবতী কি করতেছে, ওর বেবি কয়টা হলো? খুশিতে মনটা অনেক ইয়া লাগতেছে, ভালো লাগতেছে। তো এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের মায়াবতীর বেবিগুলো বের হয়ে গেছে। কয়টা বের হলো দেখতে হবে এখন ভালো করে। তো দেখেন মায়াবতী কিন্তু ওদের বেবি, ওর বেবিগুলো পেটের নিচে নিয়ে বসে আছে। তো দেখেন এই যে কত মাশাল্লাহ সুন্দর, কিউট কিউট, তো একটা বেবি এখনও হয় নাই। দেখেন এই যে চামড়াটার সাথে বেঁধে আছে, তাও মুচড়া মুচড়ি করতেছে, বের হয়ে যাবে, হালকা একটা পর্দাটার দিকে টান হয়ে গেছে, মানে খোলস সরে গেছে, এখন শুধু পর্দাটা ছিঁড়ে নেয় এক পাশ দিয়ে। এটা আমি পুরোপুরি ছুটাবো না, কারণ এর আগে আমি ডিম থেকে বাচ্চা ছুটাতে গেলে পরে মারা যায়, বাঁচে না, তো আমি শুধু হালকা করে এই চামড়াটাটু দেখতেছিলাম যে কোথায় দিয়ে এটা বেঁধে আছে। তো মায়াবতী বারবার ওর ডিমটাকে নিয়ে যাতে নিজ মানে নিজের কাছে যাচ্ছে রাখার জন্য এইভাবে তাকাচ্ছিল। এই দেখেন ওই কিন্তু নিয়ে গেল ওর পেটের ভিতরে, তো ওইটা ফুটে যাবে। দেখেন এই যে মায়াবতী কেমন করতেছে, এমন করে গাটা ফুলাচ্ছে, মায়াবতীর এরকম ভাব দেখে অনেক ভালো লাগতেছে। মায়াবতী মা হতে পারলো, আমি তো ভাবছিলাম মায়াবতী কুচে বসবে কি না, মানে মায়াবতীর বাচ্চাগুলো দেখার জন্য বেশি আকর্ষণে ছিলাম, আমার ভিতরে অনেক ই কাজ করতেছিল। তো সর্বশেষ আল্লাহ তাআলার রহমতে মায়াবতী বাচ্চা ফুটে বের করেছে, এবং বাচ্চাগুলো হেলদি আছে, বাচ্চাগুলো এখনও 24 ঘন্টা হয়ে গেছে ফুটেছে, তো এখনও কিন্তু ইয়া হয় নাই। তো দেখেন এই যে মায়াবতীর বাচ্চাগুলো, এই তো এই বাচ্চাটা ফুটবে একটু পরে। আর এই যে দেখেন খোলস দিয়ে এখানে ভরে আছে, এই যে একটা খোলস, সব খোলসগুলো এখন মানে ডিমের খোসাগুলো ফেলে দিব, যেগুলো থেকে বাচ্চা বের হয়ে গেছে, ওই খোলসগুলো এখানে থাকলে বাচ্চা ব্যথা পেতে পারে, তো তার জন্য আমি সরিয়ে দিব। তো দেখেন মায়াবতীর মতো কিন্তু পুরোপুরি হয়নি কোনো বেবি, সব বেবিগুলো তার বাবাদের মতন হয়েছে। দেখেন মায়াবতীর মতো যদি হতো মনটা আরও বেশি ভালো লাগতো। তো এর মধ্যে কিন্তু দুইটা ডিম লাল বানুর আছে, ওই তো দেখেন এই যে লাল বানুর ডিমগুলো বোঝাই যাচ্ছে যে লাল বানুর মতন ঠোঁটগুলো লাল টকটকা খয়েরি রঙের, ওইটা দুইটা বাচ্চা আছে লাল বানুর ডিমের। তো দেখেন লাল বানুর বাচ্চাও দেখে ফেললাম, এখানে আমি দিয়ে দিয়েছিলাম এর আগে। তো দেখেন লাল বানুর বাচ্চাও ফুটেছে, মায়াবতীর বাচ্চাও ফুটেছে।
তো দেখেন এখন এখন কিন্তু মায়াবতীকে খাবার দিব, কারণ মায়াবতী কালকে খাবার খেয়েছে আর খায় নাই। তো মায়াবতীকে কিছু খাবার দেওয়ার দরকার। বাচ্চাগুলো এখনো খাবার খাওয়ার উপযোগ্য হয় নাই, পরে দিব। বাচ্চাগুলোকে স্যালাইনের পানি দিতে হবে। এই যে দেখেন আমি এখন মায়াবতীকে খাবারগুলো দিয়েছি, মায়াবতী নামিয়ে দিলাম। তো মায়াবতী খাচ্ছে, দেখেন ওর ক্ষুধা লেগেছে অনেক। ওর বেবি একটা দিয়ে দিলাম এর মধ্যে। এই বেবিগুলো কিন্তু কালকে ফুটেছে, অর্থাৎ এই বেবিগুলোর কিন্তু 24 ঘন্টা হয়ে গেছে, কালকে সকালের দিক দিয়ে ফুটে গেছিলো। এই যে দেখেন মায়াবতী খাবারগুলো খাচ্ছে, এখানে ফিড আর চালের খুদ দিয়েছি। তো এই খাবারগুলো মায়াবতী খাচ্ছে। আর এখন দেখেন রোদ উঠেছে কিন্তু, আর এই রোদ্রে হালকা মিষ্টি মিষ্টি রোদ্রের আলো কিন্তু মায়াবতীর বাচ্চাগুলো শরীরের জন্য খুবই ভালো। তো এতদিনের অপেক্ষা পূরণ হলো, মায়াবতী বাচ্চা ফুটিয়েছে। তো আপনারা দোয়া করবেন ওদের যেন সঠিকভাবে যত্ন করতে পারি। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।